কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহেশকুণ্ডি বাজার এলাকার তামিম প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। তারা আরও জানান, আনুমানিক 12/12/2017 তারিখে জামালপুর গ্রামের ইদ্রিস ডাকের মেয়ে রুবিনা ভুল অপারেশনে মারা যায়। তারা অসহায় হওয়াতে 1,20,000 টাকাতে দফারফা হয়। তার রেশ কাটতে না কাটতে আবার 28 মার্চ মহেশকুণ্ডি পশ্চিমপাড়া গ্রামের তুফাজ্জলের মেয়ে মনিয়া একইভাবে মারা যায়। আর কত মানুষকে এভাবে মারলে তামিম প্রাইভেট হাসপাতালের মালিক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তরিকুলের বিচার হবে? এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মনিয়ার দাদি জানান, মনিয়ার প্রসব বেদনা হলে প্রথমে মহেশকুণ্ডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক মনোয়ারা তরিকুলকে ফোন দেয় এবং বলেন তরিকুলের ওখানে নিয়ে যান, এবং তরিকুল মনোয়ারকে ফোনে বলেন আমার কাছে পাঠাবেন, অন্য কোথাও যেন না যায়। এমতাবস্থায় তরিকুলের হাসপাতালে নিলে তরিকুল তৎক্ষণিক মনিয়াকে 3 তালাতে নিয়ে যায়, আমাদের ওখানে ভিতরে কাউকে ঢুকতে দেয় না। তরিকুল ও তার স্ত্রী দুজনে অপারেশন করেন। অপারেশনের পর মনিয়ার প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তরিকুল নিজের গাড়িতে করে মনিয়াকে কুষ্টিয়া উদ্দেশ্যে বের করে। আমাদের ধারণা তখন মনিয়া মারা গেছে। এমতাবস্থায় তারাগুনিয়া বাজার এলাকাতে পৌঁছালে তরিকুল মনিয়াকে রক্ত দেওয়ার নাম করে তারাগুনিয়া ক্লিনিকে নামান এবং উক্ত ক্লিনিকের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তরিকুল তাড়াতাড়ি করে আবার মাইক্রোতে তুলে নিয়ে মহেশকুণ্ডি চলে যায়। আমার নাম রিয়াজ। যে মারা গেছে কি হয় এটা আপনার? মেয়ের বড় অপহরণ। আপনি বড় অপহরণ? আপনি কি কিভাবে মারা গেল একটু কি আপনি শুনছেন? মারা গেল। এখন আমার ছোট ভাই বউ হলো, সে মনোয়ারা দিল আর ভর্তি করেছে ক্লিনিকে। ক্লিনিকে ভর্তি করেন, 9টার সময় ভর্তি করেছে। করার পরে সে মারা গেছে। তারপরে ব্লাড ভাঙছিল, ব্লাড আর ডাক্তার আর বন্ধ করতে পারেনি, বন্ধ না করতে পারি ডাক্তার ভাঙছিল। মারা গেছে, হেঁটে গেছে। যখন মারা গেছে তখন হেঁটে গেছে। তাহলে অপারেশন করছে কে কে? যখন এনে হসপিটালে ভর্তি হয় তখন আপনি ছিলেন? তারপর মুনোয়ারার কাছে চেষ্টা করলো, করে বললো যে তাই সন্তান তো হবে না, হাতি হতো সেই সন্তানটা নর্মালি হতো, কেউ হবে না। এ তুমি তরিকুলের কাছে মোবাইল করবো, দুজনা মোবাইল হলো, তরিকুল আর ওই সেই মুনারা। মোবাইল করার পর তরিকুল বললো আমার হাসপাতালে যাই, তরিকুলের কাছে ভর্তি করলো। ধরি তরিকুল তখন তিনতলা তিনটে গেল, নিজে এসে রুগী মারা গেল, তখন ও পালিয়ে গেল। তাই কীভাবে মারা গেল? মারা গেল ছেলের একবার বিলাক এক সাকের কল কল করে বদনার ললের মতন শিখে গেছে। অপারেশনটা করলো কে কে? ওই তরিকুলা তরিকুলের স্ত্রী। তরিকুল স্ত্রীর নাম কি? আমি নাম জানি না। তরিকুল তরিকুল স্ত্রী, তাহলে দুজন মিলে অপারেশন করলো? হ্যাঁ, 6টা মারা গেছে ছিল, এই দিক দিয়ে 6টা মারা গেল। আচ্ছা, আপনারা এখন চাচ্ছেন কি? আমরা এখন কি সব এখন দেখো সবাই তো এই খেলে দিয়েছে, আমরা আইনের কাছে বিচার চাই। ন্যায্য বিচার চাচ্ছেন? এ বিষয়ে মনিয়ার স্বামী জানান, আমাকে কিছু না জানিয়ে তরিকুল আমার স্ত্রীকে অপারেশন করে মেরে ফেলেছে, আমি তদন্ত করে বিচার চাই। এমতাবস্থাতে মৃত্যুর সংবাদ এলাকাতে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করে। পুলিশ ও বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সাধারা খান পিপিএম জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।